بسم الله الرحمن الرحيم السلام عليكم ورحمة الله عالمين اسلامیک میڈیا যুগো শ্রেষ্ঠ হক্কানি ওলামায়ে কেরামদের নতুন নতুন আলোচনা পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে সাথে থাকুন। আলামিন ইসলামিক মিডিয়া, রেয়াজউদ্দিন বাজার, চট্টগ্রাম। মোবাইল
وصلى الله تعالى على خير خلقه محمد وآله وأصحابه وأزواجه وأتباعه أجمعين وارحمنا معهم برحمتك يا أرحم الراحمين. السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. আমরা দীর্ঘক্ষণ বসা, কাজে আমরা সবাই একটু দাঁড়াই। একটু নাড়াচাড়া দেই, আর যদি শোনেন কার যদি হাজতের প্রয়োজন হয়, কার যদি উজু স্থান যার প্রয়োজন হয়, আমরা আসতে বের হয়ে যাই। আমাদের যদি কারোর উজু স্থান যার প্রয়োজন হয় বের হয়ে যাই, যদি কারোর জরুরত হয় আসতে বের হয়ে যাই। এবার আমরা বসে সবাই নাকি পিছনের আগের মতো রাখেন, প্রথম যেরকম শুরু হয়েছিল এইভাবেই রাখেন, পিছনের মাইকগুলি চালু করে দেন। আল্লাহ পাকের বান্দা জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে দুনিয়ার সমস্ত ফিতনা ফাসাদ থেকে পরিত্রাণ দিয়ে কোরআন ও হাদিসের মজলিসে
আলেম ওলামা মুমিন মুত্তাকিন জাকিরিন শাকিরিনদের গুরুত্বপূর্ণ এক দামি মজলিসে আসার বসার বলা শোনার তৌফিক আল্লাহ পাক দান করছেন, শুকরিয়া তার সবাই বলে আলহামদুলিল্লাহ। দীর্ঘদিন পর্যন্ত বিভিন্ন কায়দায় আপনাদের দ্বারে দ্বারে কানে কানে মাহফিলের দাওয়াত পৌঁছাবার চেষ্টা করা হয়েছে। অনেক লোকের অনেক সুযোগ সুবিধা থাকা সত্ত্বেও তারা মাহফিল আসতে পারে নাই। কতক কপাল পড়া চার দোকানে আড্ডার মধ্যে লিপ্ত, কেউ গান শোনার মধ্যে, টেলিভিশনে ড্যান্স দেখার মধ্যে, কেউ বা বেহুদা গল্প গুজাবের মধ্যে। কপাল পড়ার মাহফিল আসতে পয়সাও খরচ হয় না, কষ্টও লাগে না, তা সত্ত্বেও কপাল পড়া মাহফিল আসতে পারে নাই। হে কপাল পড়া বদনসিব, তোমার চাটকি চাডা আড্ডা ব্যবসা বাণিজ্য তো একটু পরেই শুরু করতে পারবা, মাহফিল তো কিছুক্ষণ পরে আবার শেষ হয়ে যাবে। আবার মাহফিলের মধ্যে খোঁজ করে দেখবেন কিছু আল্লাহের বান্দা বহুত দূর দূরান্ত থেকে বহুত কষ্ট করে স্বীকার করে মাহফিলে হাজির হয়ে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন তৌফিক না দিলে আপনি এবং আমিও কিন্তু আসতে পারতাম না। যেই মাওলাই করিম আপনাকে আমাকে ওই সমস্ত গাফেলদের অন্তর্ভুক্ত না করিয়া এই মুমিন মুত্তাকিন জাকিরিন শাকিরিনদের গুরুত্বপূর্ণ এক দামি মজলিসে আসার বসা বলা শোনার তৌফিক দান করছেন, আমরা বেজান না খুশি, সবাই খুশি। তাহলে খুশি যারা হলাম সবাই বলে আলহামদুলিল্লাহ। মাজলিস অনেক গুরুত্বপূর্ণ, অনেক দামি। যেরকম দুনিয়ায় কোনো মানুষ দামি হলে গার্ড অব অনার দেওয়া হয়, অমুক দেশের প্রেসিডেন্ট আসছে, অমুক দেশের প্রাইম মিনিস্টার, সম্মানার্থে গার্ড অব অনার। আপনারাও অনেক সম্মানিত হওয়ার কারণে আল্লাহর তরফ থেকে আপনাদের জন্য গার্ড অব অনারের ব্যবস্থা করা হয়েছে। গার্ড অব অনার হিসাবে গোটা এরিয়াকে ফেরেশতারা ঘিরে ফেলেছে। وعن ابي هريره رضي الله تعالى عنه وعن ابي سعيد خدري رضي الله تعالى عنه انهما شهدا على رسول الله صلى الله عليه وسلم انه قال لا يقود قوم يسقون الله تعالى الا حفتهم الملائكه وغشيتهم الرحمه ونزلت عليهم السكينه وذكرهم الله في من عنده رواه مسلم মুসলিম শরীফের হাদিসের ভাষা অনুযায়ী গোটা এরিয়াকে ফেরেশতারা ঘিরে ফেলাইছে। পরেন সুবহানাল্লাহ, লস আছে লস। এই যে সুবহানাল্লাহ বললেন না, নগদ 1000 নেকি আমল নামায় লেখা হয়ে গেছে, কোনো বাকি বুকির কারবার নাই, নগদ 1000 গুণা মাফ হয়ে গেছে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, সুবহানাল্লাহ তো মিজানের অর্ধেক, অর্ধেক পূরণ করে ফেলাইছেন, বাকি অর্ধেক পড়েন আলহামদুলিল্লাহ, কারবার শেষ। কি কথা ঠিক না? আল্লাহ পাক রব্বুল আলামিন অনবরত মজলিসে রহমত এবং সাকিনা বর্ষণ করতেছেন। শুধু তাই নয়, আপনারা অনেক দামি হওয়ার কারণে আল্লাহ পাক আপনাদেরকে কেন্দ্র করে ফেরেশতাদের আলোচনা শুরু করছেন। মজলিস অনেক গুরুত্বপূর্ণ, দামি। কেমন দামি? যেরকম লন্ড্রির মধ্যে যখন আমরা জামা কাপড় দেই, কাপড়গুলি ময়লা থাকে না, পরিষ্কার থাকে, কিন্তু লন্ড্রি পরিষ্কার থাকে না, ময়লা থাকে, কিন্তু লন্ড্রিওয়ালা যখন ফেরত দেয় তখন পরিষ্কার না ময়লা। আমরা ঢুকছিলাম কলবের মধ্যে ময়লা নিয়ে, গুনা নিয়ে। যেরকম লন্ড্রিওয়ালা মেশিনের মধ্যে কিছুক্ষণ কাপড় খসার পরে সাবান সোটা দিয়া ঝাঁকড়াবার পরে সেখানে আর কাপড়ের মধ্যে ময়লা থাকতে পারে না, ঠিক মজলিসের মধ্যে ঢুকছি, কোরআন ও হাদিসের বাণী দ্বারা ঝাঁকটান দেওয়া হবে, দুরূদ শরীফ পড়া হবে, ইস্তেগফার পড়া হবে, জিকির আজকার করা হবে,
এই সমস্ত জাতির সাথে যত কলবের মধ্যে ময়লা আছে সব দূর হয়ে যাবে। ওয়ান আনাস রাদিয়াল্লাহু তাআলা قال قال رسول الله পরে সবাই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال قال رسول الله قال قال رسول الله صلى الله عليه وسلم ما من قوم استمعوا يسكن الله تعالى لا يريدون بذلك الا وجهه الا نادى منادى من السماء ان قوموا مغفور لكم قد بدل سيئاتكم حسنات عبراني مدح مستند احمد المدح مجمع الجوائد المدح روايه ترس النبي عليه الصلاه والسلام فرمان যখন কোন সম্প্রদায় মাওলা পাককে রাজি খুশি করার উদ্দেশ্যে জিকিরের মজলিসে বসিয়া যায়, জিকির শেষে যখন জাকিরের মজলিস ছাড়তে থাকে, একদল আহ্বানকারী ফেরেশতারা আসমান থেকে ডাক দিয়ে বলে, জাকিরিন সুসংবাদ শোনো, আল্লাহ পাক তোমাদের গুনাহ সব মাফ করে দিয়েছে। শুধু মাফ করছে তাই নয়, যেরকম সরকার মাঝে মাঝে কালো টাকা হোয়াইট করার, ব্ল্যাক মানিকে সাদা করার সুযোগ করে দেন, এত দিনের মধ্যে যাদের ব্ল্যাক মানি আছে হোয়াইট করে নাও, ঠিক আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের আমলের বরকতে তোমাদের ব্ল্যাক গুনাহগুলিকে সব হোয়াইট করে ফেলাইছেন, সব নেকেদার পরিবর্তন করে ফেলাইছেন। যেমন আল্লাহ সূরা ফুরকান মধ্যে কি বললেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমালা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিন হাসানা ওয়া কানা আল্লাহু গাফুরার রাহিমা। বান্দা তুমি যদি ঠিকমতো তওবা করতে পারো, ঈমানকে মজবুত করতে পারো, নেক আমল বাড়াতে পারো, আল্লাহ পাক শুধু গুনাহ মাফ করার ওয়াদা করেন না, গোটা গুনাহকে আল্লাহ পাক নেকের দ্বারা পরিবর্তন করে দিবেন। মজলিস অনেক গুরুত্বপূর্ণ, অনেক দামি, সংক্ষিপ্ত সময় আলোচনা করব, কলবের দরজাটা খুলতে হবে একেবারে ক্লিয়ার, বদ্ধ পাত্রের মধ্যে কোনো কিছু ঢুকানো সম্ভব না, আগে পাত্রের মুখ খুলতে হবে তারপরে কিছু ঢুকাতে হবে, ঠিক না? কথাগুলি যে শরিয়ার সম্মত হয় গ্রহণ করতে হবে, কি সম্মত গ্রহণ করতে হবে, আর শরীয়তের উল্টা পাল্টা খেলাফ হলে প্রত্যাখ্যান করতে হবে, মানাই যাবে। লা তুআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক, গুনার উপরে মুমিন কাউ কথা মানতে পারে না, যদিও সেই গুনার আদেশটা বাবা করুক না কেন, কে বাবা, বাদ দে তোর দাড়ি, কলেজে পড়ে দাঁড়িয়ে রাখছস, এরকম হতে পারি কি পারে না? আল্লাহ পাক ছেলেকে হেদায়েতের বুঝ দান করছেন, বাবাকে দেন না, বাদ দে তোর দাঁড়ি, শ্রদ্ধা সম্মান ঠিক থাকবে, আদব ঠিক থাকবে, লেকিন দাঁড়ি কাটার হুকুমটা মানা যাবে না, যদিও গুনার আদেশটা মা করুক না কেন, পীর করুক না কেন, নেতা করুক না কেন, বড় ভাই করুক না কেন, যেই করুক না কেন, আমি মোমেন, আমি গুনার আদেশ মানতে পারবো না। কিন্তু যদি কথাগুলি শরিয়ার সম্মত হয়, কথা বলেন না কেন, সুম্মা জাআলনাকা আলা শারিয়াতি মিনাল আমর ফাত্তাবিহা ওয়া লা তাত্তাবিহু আল্লাযিনা লা ইয়ালামুন, হে নবী আমি আপনাকে দ্বীনের যে শরিয়াতের প্রতিষ্ঠিত করেছি ফাত্তাবিহা, আপনি অনুকরণ করুন, অনুসরণ করুন, ইত্তেবা করুন, আমি যে আয়াশির তেলাওয়াত করছি, আল্লাহ পাক রব্বুল আলামিন কালামে পাকের মধ্যে ফরমান, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিউযহিরাহু আলা দ্বীনি কুল্লি ওয়ালাউ কারিহাল মুশরিকুন, এর উপরে তো ব্যাপক আলোচনা করার সময়ও নাই, এলেমও নাই, আলোচনা সংক্ষিপ্ত, হুয়াল্লাযী ওই সত্তা, কোন সত্তা, ওয়াজিবুল ওজুদ আল মুস্তাজমিউ লি জামি সিফাতিল কামালিয়্যা, সত্তাকে যিনি সব সময় অস্তিত্ব অবস্থায় আছেন, তার অস্তিত্ব কোনো অবস্থাতেই বিলীন হয় না,
ঠিক না? সমস্ত গুণে তিনি গুণান্বিত, কোন গুণ তার থেকে কোন অবস্থাতেই জায়েল হয় না, দুরুবিত হয় না। আল মুস্তাজমিউ লি জামিই সিফাতিল কামালিয়্যা, সমস্ত পরিপূর্ণের গুণের অধিকারী একমাত্র কে? আল্লাহ। হুয়াল্লাযী, উনি সত্তা। যদি কেউ আল্লাহ পাকের জাত এবং সিফাতের সাথে শিরকাত করেন, আপনি একজন মুশরিক, আপনি একজন মুশরিক। আল্লাহ পাকের জাত এবং সিফাতের সাথে কাউর তুলনা করা যাবে না। যেমন হেদায়েতের মালিক কে? আল্লাহ, একমাত্র আল্লাহ। জোরে বলেন কে? আল্লাহ। জান্নাতে নেওয়ার মালিক কে? আল্লাহ, একমাত্র আল্লাহ। জাহান্নাম থেকে বাঁচাবার মালিক? আল্লাহ, একমাত্র আল্লাহ। একমাত্র আল্লাহ। সুস্থ করার মালিক? আল্লাহ। খাদ্য দেওয়ার মালিক? আল্লাহ। মৃত্যু দেওয়ার মালিক? আল্লাহ। হায়াত দেওয়ার মালিক? আল্লাহ। শান্তি দেওয়ার মালিক? আল্লাহ। অশান্তি দেওয়ার মালিক? এই গুণে একমাত্র আল্লাহই গুণান্বিত, অন্য কেউ না। তা প্রশ্ন করতেন, হুজুর হেদায়েতের মালিক আল্লাহ, আপনি আসছেন কেন? হেদায়েতের মালিক আল্লাহ, আপনি আসছেন কেন? আপনার দরকারটা কি? আমি প্রশ্ন করব, হেদায়েতের মালিক আল্লাহ, রসুল পাঠাইলেন কেন? রসুলের দরকারটা কি? কি কথা বলেন না কেন? হেদায়েতের মালিক আল্লাহ, রসুল পাঠাইলেন কেন? দরকারটা কি? কোরআন নাযিল করলেন কেন? দরকারটা কি? আল্লাহ পাক তো ডাইরেক্ট সমস্ত নবী এবং রসুলদেরকে হেদায়েত প্রদান করেছেন। কোন এবং কোন রসুল এবং নবী কার দাওয়াতের ভিত্তিতে হেদায়েত পায় নাই, সমস্ত নবী এবং রসুলদেরকে আল্লাহ পাক ডাইরেক্ট হেদায়েত দান করেছেন। হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা, আল্লাহ পাক রসুলকে তার হেদায়েতের সাথে প্রেরণ করেছেন। এই হেদায়েত কোন ব্যক্তির থেকে তিনি গ্রহণ করেন নাই, কোন ব্যক্তির দাওয়াতে তিনি গ্রহণ করেন নাই। হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা, হেদায়েতের সাথে আল্লাহর রসুলকে আল্লাহ পাক প্রেরণ করেছেন। তার আপনাকে আমাকেও তো আল্লাহ পাক রব্বুলা, ভাই আপনি ডিস্টার্ব করিয়েন না তো আল্লাহর রাস্তায়, ভাই ডিস্টার্ব করিয়েন না তো। এক সেকেন্ডের জন্য এদিক ওদিকে কেউ নজর যাবে না, গোটা দুনিয়া কিয়ামত হয়ে যাবে। আল্লাহ ফাক রব্বুল আলামিন, আল্লাহুম্মা সাল্লি আলা বিল হুদা, হেদায়েতের দুই অর্থ, ইরাতুত তরিক, ইসালিল মাতলুব। ইরাতুত তরিক, রাস্তা দেখায়া দেওয়া। ইসালিল মাতলুব, গন্তব্যস্থানে পৌঁছায়া দেওয়া। রাসূলদের কাজ ইরাতুত তরিক, কোরআনের কাজ ইরাতুত তরিক, সাহাবাদের কাজ ইরাতুত তরিক, উলামাদের কাজ ইরাতুত তরিক, মুর্শিদের কাজ ইরাতুত তরিক। সমস্ত নবী এবং রাসূল আসেন পথ দেখায়া দেওয়ার জন্য, জান্নাতের পথ এবং জাহান্নামের পথ নির্বাচন করার জন্য। এইটা জান্নাতের পথ, এইটা জাহান্নামের পথ, কি কথা ঠিক না? কিন্তু জান্নাতে নেওয়ার মালিক আল্লাহ, আর জাহান্নাম থেকে বাঁচাবার মালিক আল্লাহ, কি কথা ঠিক না? শোনেন, আল্লাহ পাকের নিজাম হলো এইভাবে যে আল্লাহ পাক রব্বুল আলামিন রিজিক দাতা, ব্যবসা করেন কেন? আল্লাহ পাক রিজিক দাতা, কৃষি কাজ করলেন কেন? সুস্থের মালিক আল্লাহ, ঔষধ খাইলেন কেন? কি কথা ঠিক না? এলেম দেওয়ার মালিক আল্লাহ, মাদ্রাসায় ভর্তি হইলেন কেন? কারণটা কি? এটা আল্লাহ পাকের নিজাম, এটা আল্লাহ পাকের নিজাম। আল্লাহ পাক ওয়াসায়েল ছাড়া কাজ করেন না, পারেন না তা না, পারে কিন্তু করে না, পারে না তা না কিন্তু কি করে না? আল্লাহ পাক করেন না। হুয়াল্লাযী আরসালা রাসূলাহু, যেহেতু রবিউল আউয়াল মাস গত হয়ে গেছে, রবিউস সানি আজকে 10 তারিখ, আমার নবী আলাইহিসসালাতু ওয়াসালাম রবিউল মাসে দুনিয়াতে আসছেন, কয় তারিখ? 12 তারিখ। কি বার? সোমবার। তিনি কিন্তু বিদায় হয়েছেন
রবিউল আউয়াল মাসের 12 তারিখ সোমবার, কি কথা ঠিক না? খুব মারাত্মক পয়েন্ট, একই তারিখে নবী আসলেন কেন, একই তারিখে আমাদের থেকে বিদায় হলেন কেন, তারিখ দুইটা হইল না কেন? যদি দুইটা তারিখ হইতো তাহলে একদল মানুষ নবী আলাইহিস সালাতু ওয়াসসালামের আগমন বার্তায় মাতাম করত, যশ করত, যশ আনন্দ ফুর্তি করত, কি কথা ঠিক না? এই যে জশনে জুলুস, যদি কোন নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম যদি ভিন্ন এক তারিখে দুনিয়া থেকে বিদায় হইতেন তাহলে মানুষ মাতাম করত, বেদনা, শোক প্রকাশ মানুষের মধ্যে, আহ উহ, চিৎকার, বেদনা, কান্না কাটি সৃষ্টি হইতো, কি কথা ঠিক না? যশ এবং মাতাম দুইটা শব্দই ফার্সি। যশ শব্দের অর্থ আনন্দ প্রকাশ করা, আনন্দিত হওয়া, আর মাতাম হতো দুঃখ বেদনা প্রকাশ করা, কি কথা ঠিক না? ইসলামের মধ্যে না যশ আছে না মাতাম আছে, ইসলাম আনন্দ এবং ফুর্তি বলতে কিচ্ছু নাই, বরং আনন্দ এবং ফুর্তির খবর শুকুরের মাধ্যমে পরিবর্তন করছে আর দুঃখ বেদনার খবরকে সবরের মাধ্যমে পরিবর্তন করে দিচ্ছে। আমার নবী আসবে, আলহামদুলিল্লাহ আমার নবী বিদায় হয়ে গেছে, ধৈর্য ধারণ করব। আল্লাহ পাক তুমি ধৈর্য ধারণ করার তৌফিক দান করো, কি কথা ঠিক না? নবী আলাইহিসসালাতু ওয়াসসালাম আমাদের মাঝে আসার আগেও আগেকার কিতাবগুলির মধ্যে নবী আলাইহিসসালাতু ওয়াসসালামের আগমন বার্তা ছিল, কি ছিল কি ছিল না? হযরত নবী মূসা আলাইহিসসালাতু ওয়াসসালাম তাওরাত তেলাওয়াত করতেছিলেন, হঠাৎ তিনি তাওরাতের মধ্যে একদল উম্মতের প্রশংসা দেখতেছেন। কি প্রশংসা? যে একদল উম্মত তারা আসবে সবাই শেষে, কিন্তু নেকের প্রতিযোগিতা সর্ব অগ্রে চলে যাবে। নবী মূসা বলছে, মাওলা হে এদেরকে আমার উম্মত করে দাও। নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াসসালাম বললেন, মাওলারে এদেরকে আমার উম্মত করে দাও, যারা আসবে সবাই শেষে কিন্তু নেকের প্রতিযোগিতায় কিয়ামতের ময়দানে সর্ব অগ্রে চলে যাবে, এদেরকে আমার উম্মত করে দাও। আল্লাহ পাক বললেন, এ তো আখিরি নবীর উম্মত। আবার একদল উম্মতের প্রশংসা দেখতেছে, যারা গুনাহ নিয়াত করলে তাদের আমলনামায় গুনাহ লেখা হবে না, কিন্তু নেকের নিয়াত করার সাথে সাথে তার আমলনামায় নেক লেখা হয়ে যাবে। মাওলা হে এদেরকে আমার উম্মত করে দাও। আল্লাহ বললেন, না আখিরি নবীর উম্মত। আবার দেখতেছেন একদল উম্মতের প্রশংসা, যারা গুনাহ করলে তাদের আমলনামায় মাত্র একটা গুনাহ লেখা হবে, কিন্তু নেক করার সাথে সাথে তাদের আমলনামায় 10টা নেক লেখা হয়ে যাবে। মাওলা হে এদেরকে আমার উম্মত করে দাও। আল্লাহ বললেন, তা আখিরি নবীর উম্মত। আবার তাওরাত আমাদের দেখতেছেন একদল উম্মতের প্রশংসা, যারা যতই গুনাহ করুক না কেন তওবা করার সাথে সাথে আল্লাহ পাক সমস্ত গুনাহ মাফ করে দিবেন। নবী মূসা বললেন, মাওলা হে এদের আমার উম্মত করে দাও। আল্লাহ বললেন, তা আখিরি নবীর উম্মত। নবী মূসা প্রশংসা দেখতেছেন একদল উম্মতের, যাদের সৎকার দান নিজেদের আত্মীয়দের মধ্যে করা হবে কিন্তু তাদের যাকাত আদায় হয়ে যাবে, মাওলা হে এদেরকে আমার উম্মত করে দাও। আল্লাহ বলেন, তা আখিরি নবীর উম্মত। একদল উম্মতের প্রশংসা দেখতেছে, যাদের জন্য গনিমতের মাল হালাল, মাওলা হে এদেরকে আমার উম্মত করে দাও, বলে তো আখিরি নবীর উম্মত। এবার নবী মূসা বলছে, মাওলা হে তারা আমাকেও তার উম্মত করে দাও। আপনারা জানেন সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু পারস্যের অধিবাসী, জমিদারের ছেলে। সালমান ফার্সি জমিদারের সন্তান, বাবা তাকে খুবই স্নেহ করত, আদর করত, মহাব্বত করত, বাবার কাছ থেকে নড়তে দিত না। একদিন বাবা বলতেছে, আমি তো বুড়া হয়ে গেছি, জমি জমা দেখো কৃষকরা কিভাবে কাজ করে, খোঁজ নাও। সালমান ফার্সি রাদিয়াল্লাহু আনহু নামলেন, একটা গির্জা দেখলেন, উনি গির্জার পাশে গিয়ে দাঁড়ালেন, দেখেন গির্জার মধ্যে পাদ্রী ইবাদত করতেছে, অথচ সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু মজুসি ছিলেন, অগ্নিপূজক, আর তার বাবা তাকে অগ্নির কাছেই বসায় রাখত যেহেতু খুব স্নেহস্পদ, কিন্তু উনি ওই পাদ্রীর ইবাদত দেখা
খুবই মজা লাগছে, ভালো লাগছে। ভোরের থেকে সন্ধ্যা পর্যন্ত পাদ্রির ইবাদতের দিকে তাকায় আছে, সন্ধ্যার সময় বাড়ি ফিরছে। বাবা প্রশ্ন করছে, গেছিলা কৃষি খাতে? বলে না। ছিলা কোথায়? বলে বাবা ওই যে গির্জার মধ্যে এক পাদ্রি ইবাদত করতেছিল, ওই ইবাদত আমার কাছে খুবই ভালো লাগছে, সেই ইবাদত দেখছি। বলে হ্যাঁ, তুমি খ্রিস্টানদের ইবাদত ভালো লাগছে তোমার কাছে? আজীব কারণ আমার কাছে খুবই ভালো লাগছে। হযরত সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলাকে তালাবদ্ধ করে ফেলছে, বের হতে আর দিবে না। এবার সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা কৌশলে ওই পাদ্রির সাথে যোগাযোগ করছে। কি যোগাযোগ? যে তোমাদের কোনো বড় পাদ্রি বা কোনো আলেম যদি থাকে তাহলে তার সন্ধান দাও, আমি তার কাছে যাব। আমি সংক্ষিপ্ত ঘটনা বলবো। খাসায়েসুল কুবরার মধ্যে আল্লামা সুয়ুতী রাহমাতুল্লাহ ঘটনা নিয়ে আসছেন, হাদিস নিয়ে আসছেন। তখন পাদ্রি বলছে, অমুক তারিখ আমাদের পাদ্রিরা আসবে, তুমি তার সাথী হয়ো। সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা তাদের সাথীত্ব গ্রহণ করলেন, একমাত্র দিন পাওয়ার জন্য। কি পাওয়ার জন্য? পয়েন্ট মনে রাখতে হবে, সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা জমিদারের বাচ্চা, জায়গা জমি কোনো অভাব নাই, বিশাল ধনী, কিন্তু তৎকালীন সময় একমাত্র হক ধর্ম ছিল খ্রিস্টানদের ধর্ম, ইসাই ধর্ম। কথা ঠিক না? সেই সত্য ধর্মের অনুসন্ধানে তিনি নিজের বাড়ি জমি ঘর বাড়ি ছেড়ে দিয়ে তিনি একমাত্র দিনের সন্ধানে, ধর্মের সন্ধানে বের হয়ে গেলেন। যাইতে 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 মুসুলে চলে গেলেন। মুসুলে গিয়া খুব একজন ভালো পাদ্রি পেলেন। সালমান ফার্সি রাদিয়াল্লাহু নিজেই রওয়ায়াত করেন, ওই পাদ্রি দিন রাত 24 ঘন্টা ইবাদতের মধ্যে মগ্ন থাকতো, 24টা ঘন্টা। এমনকি ইবাদত করতে 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 তার সমস্ত শরীরের গোস্ত এবং চামড়াগুলি হাড্ডি সার হয়ে গেছে, গোস্ত বলতে কিচ্ছু ছিল না। সারা দিন রোজা, সারা রাত্রে ইবাদত, 24টা ঘন্টা ইবাদতের মধ্যে মগ্ন থাকতো। আর আপনারা জানেন খ্রিস্টানদের মধ্যে রহবানিয়াত ছিল, রহবানিয়াত, তারা বিবাহ করে না, শাদী করে না, দুনিয়ার কোনো কিছুরই খবর রাখে না, তারা শুধু ইবাদতের মধ্যেই মগ্ন থাকতো। বাস তার সাথীত্ব গ্রহণ করলেন। এবার সেই পাদ্রি ইন্তেকালের সময় চলে আসছে। সালমান ফার্সি রাদিয়াল্লাহু শায়খ এখন কোথায় যাব? করে মাওয়ারিবে আমার মতো আরেকজন পাদ্রি আছে, তুমি তার কাছে চলে যাও। হযরত সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা তার কাছে চলে গেলেন। তিনি বললেন, হ্যাঁ এই পাদ্রিও সেই আগের পাদ্রির মতোই একজন বুজুর্গ এবং ইবাদতগির। আমি তার সান্নিধ্যে ছিলাম, সাহাবাতে ছিলাম। আমি ওই সমস্ত নাম মুজাহিদদেরকে বলতে চাই যারা বলেন সাহাবাতের প্রয়োজন নাই, কারোর ইত্তেবা অনুসরণের প্রয়োজন নাই। আমি ওই সমস্ত গাধাদেরকে বলতে চাই, হযরত সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই জমানায়ও একজন শায়খের ইত্তেবা অনুসরণ করেছেন। ওই পাদ্রিও বুড়া হয়ে গেছেন, মৃত্যুর দ্বার নিকটে চলে আসছে। এবার হযরত সালমান ফার্সি রাদিয়াল্লাহু বলতেছেন, শায়খ আপনিও তো মৃত্যুর দ্বার প্রান্তে চলে আসছেন, আপনি ইন্তেকালে আমি কোথায় যাব? বলে বাইতুল মুকদ্দাসে আমার মতো আরেকজন পাদ্রি পাবা, তুমি সেখানে চলে যাও। হযরত সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা সেখানে গেলেন, গিয়া বললেন, আমি এখন যে পাদ্রির কাছে আসি সেই পাদ্রি আগেকার মতো, পাদ্রিদের মতো, আলেমদের মতো ইবাদতগির নয়, এটা ভণ্ড। এটা কি ভণ্ড? ভণ্ডামি করে, মানুষ বাইতুল মুকদ্দাসের জন্য দান করে, মানুষের জন্য দান করে, কিন্তু মানুষকে না বিলায়া সে শুধু সন্দুকের মধ্যে আবদ্ধ করে রাখে। সে মারা যাওয়ার পরে আমি লোকদেরকে বললাম, এই পাদ্রি অরিজিনাল পাদ্রি না, এটার মধ্যে ভেজাল আছে, দেখো 7 সন্দুক স্বর্ণ আছে, খুঁজে দেখে 7 সন্দুক স্বর্ণ সে বোঝাই করছে, মানুষের স্বর্ণ। তখন তাকে দাপন করে নাই, পোড়ায়া দিছে। এরপরে আর একজন পাদ্রি সেখানে বসানো হইল। সালমান ফার্সি রাদিয়াল্লাহু বললেন, আল্লাহর কসম এরপরে যে পাদ্রি নিয়ে আসা হয়েছে সেই পাদ্রি আগেকার আলেমদের মতোই একজন আলেম এবং রাহেব, বহুত বড় বুজুর্গ। আমি তার সান্নিধ্যে গ্রহণ করলাম, তার সাথেই আসি, ইবাদতে মগ্ন, কিছু ব্যবসা বাণিজ্য করি, যেহেতু ব্যবসায়ীর ছেলে আমি, কিছু ছাগল গরু অনেক কিছু জমা হয়ে গেছে। এবার সেই পাদ্রিও বুড়া হয়ে গেছে, মৃত্যুর দ্বার প্রান্তে।
এবার সালমান ফার্সি বলেন, শাহ কোথায় যাব? বলে আমার জানা মতে আর কোন হক পাদ্রী গোটা দুনিয়ার মধ্যে নাই। কিন্তু যুবক, তোমার যেই বয়স, আমি বিশ্বাস করি তুমি আখেরি নবীর সহবাত বা তার দেখা পাবা। শোনো, তুমি চলে যাও ইয়াসরাবে, আখেরি নবী যেখানে হিজরাত করবে তার আলামত কি? তিনি মক্কা থেকে মদিনায় হিজরাত করবে, যেই ভূমিটা নোনা হবে, খরজুজ গাছ বিশিষ্ট হবে, তুমি সেখানে চলে যাও। নাম্বার এক আলামত। নাম্বার দুই, সে হাদিয়ার মাল গ্রহণ করবে, নিজেও খাবে, কিন্তু সৎকার মাল নিজে ভক্ষণ করবে না, গ্রহণ করবে না, অন্যকে বিলায় দিবে। দ্বিতীয় নাম্বার আলামত, তৃতীয়, তার দুই কাঁধের মাঝখানে একটা কবুতরের ডিমের মতো নবুয়াতে মোহর থাকবে, মহারে নবুয়াত থাকবে। এই তিন নাম্বার আলামত। যাও যাও সেখানে চলে যাও, কোথায় যাবে চিনা না, সেই মদিনা। কি কথা ঠিক না? এখানে আর একটা কথা মনে রাখতে হবে, ইহুদিরা দীর্ঘ শত শত বছর পর্যন্ত তারা কেন ইয়াসরাবে মদিনায় অবস্থান করতেছিলেন, কেন, কারণটা কি? এদের বাড়িতে জেরুজালেম বাইতুল মুকদ্দাস ছিল, সেখানে গেলেন কেন? একমাত্র যাওয়ার উদ্দেশ্য আখিরি নবীর দেখা পাওয়ার জন্যই তারা কিন্তু নিজেদের জন্মভূমি ছেড়ে দিয়ে তারা মদিনায় অবস্থান করতেছিলেন। এবার সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা অপেক্ষা আছেন, অপেক্ষা আছেন কোথায় পাবে আরব্য কাফেলা। হঠাৎ এক আরব্য কাফেলা পাইলেন, তাদের সাথে যোগাযোগ করছেন, আমি যাইতে চাই ইয়াসরাবে। বলে হ্যাঁ আমরা চিনি, চলো। বাস আমরা গেলাম, এবং আমি বলছি যদি তোমরা আমাকে পুষায় দিতে পারো তাহলে আমার যত গরু এবং উট এবং ভেড়া ছাগল গুলি আছে সব তোমাদেরকে হাদিয়া দিয়ে দেবো, কিন্তু তারপর আমার শেষ নবীর সন্ধানের জন্য আমাকে সেখানে নিয়ে যাও। হে মুসলমানের গোষ্ঠী, ইসলাম পালন করতেছি, ঈমান নিয়ে থাকতে চাই, কিন্তু আল্লাহর রসূলকে পাওয়ার জন্য, দ্বীন পাওয়ার জন্য কি ত্যাগ করছি, আর সালমান ফার্সি কি ত্যাগ করছে, এই ঘটনার থেকে, হাদিস থেকে আমাদেরকে জানতে হবে, বুঝতে হবে, আমল করতে হবে। কথাটা বুঝাতে পারি নাই? গেলেন, চললেন, অজানা অচেনা অপরিচিত এক দেশের দিকে রওনা করলেন। হযরত সালমান ফার্সিরা বললেন, আল্লাহর কসম, যখনই আমি ইয়াসরাবের মধ্যে ঢুকছি এই ভূমি দেখিয়ে আমি বুঝতে পারছি নিশ্চয়ই আল্লাহর নবীর শেষ নবীর হিজরতের জায়গা এইটাই হবে। কিন্তু ওরা আমার সাথে ভালো ব্যবহার করলো না, আমি ওদেরকে এত কিছু দেওয়ার পরেও ওরা আমার সাথে ভালো ব্যবহার করে নাই, বরং আমাকে গোলাম হিসাবে ইহুদির কাছে বিক্রি করে দিয়েছে, এক ইহুদির কাছে বিক্রি করে দিয়েছে। এখন আমি গোলাম ছিল কি? জমিদার বাচ্চা। এখন কিসের জন্য কথা বলেন না কেন? তার আশা আল্লাহ নবীর পাওয়ার আশা। এখন গোলামি জিন্দিগি বসর করতেছে, গোলাম গোলামি জিন্দিগি বসর করতেছে। বাস হযরত সালমান ফার্সি রাদ ফরমান, আমি খেজুর বাগানে কাজ করতেছিলাম, হঠাৎ আমার মালিকের ব্রতাস পুত্র ভাইয়ের ছেলে আসিয়া বলতেছে বনু কাইলাকার ধ্বংস হয়ে যাক, মোহাম্মদ নামে এক নবী সে নাকি হিজরাত করছে, সমস্ত মানুষ আখিরি নবী হিসাবে তার পাশে ভিড় জমাইছে। এই কথা শোনার সাথে সাথে সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা কাঁপতে কাঁপতে বসে পড়ে গেছেন। যার আশা দীর্ঘদিন পর্যন্ত গোলামি জিন্দেগি বছর করতেছে, সেই নবী চলে আসছে, অথচ আমি তার খবরও রাখি নাই, আমি গোলামি জিন্দেগি বছর করতেছি, এই অবস্থা দেখিয়া আমার মালিক আমাকে ঘুষি মেরে দিছে। আখিরি নবী আসছে, তার তোর কি? বলে আমি আমার কথাকে গোপন করছি, জানাই না, ভেজালাস, আমি জানাই না। এরপরে আমি বের হলাম তার সন্ধান পাওয়ার জন্য, এক মহিলার সাথে দেখা। আমি বললাম এরকম একজন নবী আসছে, তুমি তাকে দেখছো, চিনো? বলে হ্যাঁ আমি চিনি, আসলে সে মুসলমান হয়ে গেছে, আগে সে আগেই মুসলমান হয়ে গেছে, আমাকে নিয়ে গেল। নিয়ে যাওয়ার পরে আমি বললাম, আপনি যদি হিজরাত করে আসছেন, আপনার অনেক সাথী আছে, আপনি কি খাবেন? আমার কিছু সৎকার খেজুর আছে, এগুলি আপনি নেন। সালমান ফার্সি রাদিয়াল্লাহ বললেন, নবী নিলেন কিন্তু নিজে গ্রহণ করলেন না, সবাইকে ভাগ করে দিলেন।
এক নম্বর আলামত পাওয়া গেছে। আমি দ্বিতীয়বার গেলাম, গিয়া বললাম আমার কাছে কিছু হাদিয়ার খেজুর আছে, আপনি গ্রহণ করেন। তিনি গ্রহণ করলেন, নিজেও খাইলেন, অপরকেও দিলেন। দ্বিতীয় আলামত পাওয়া গেল। এবার সালমান ফার্সি রাদিয়াল্লাহ দাঁড়াইছেন, আমার নবী মুস্কি মুস্কি হাসতেছেন, আমার নবী মুস্কি মুস্কি হাসতেছেন। সালমান কেন দাঁড়াইছে? ওহির মাধ্যমে আল্লাহর নবীকে আল্লাহ পাক জানায়া দিয়েছে। কিসের জন্য দাঁড়াইছে? ওই মোহর দেখার জন্য, কি কথা ঠিক না? ও, যখনই সালমান ফার্সি রাদিয়াল্লাহ আনহু দাঁড়ালেন, আল্লাহর নবী আস্তে পিঠের উপর থেকে তার চাদরকে ফেলায়া দিয়েছেন। অমনি সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা গিয়া ওই মহরের নবুয়তের চুমা দিলেন। এরপরে নবী আলাইহিসসালাতু ওয়াসাল্লাম বলেন, সালমান তোমাকে পাদ্রীরা কি বলছিল তুমি সমস্ত সাহাবাদের সামনে তা বলো। এবার সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা গোটা ইতিহাস আগেকার কিতাবের মধ্যে কি কি লেখা ছিল সব কিছু ব্যক্ত করছেন। আমি কি বলতে চাইলাম, নবী আলাইহিসসালাতু ওয়াসাল্লামের আবির্ভাবের ঘটনা আগেকার কিতাবের মধ্যে স্পষ্ট 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 না, সব কিছু দেয়া ছিল, কিন্তু তারপরও ইহুদিরা হেদায়েত পায় না, জানলেই হেদায়েত পাওয়া যায় না। খ্রিস্টান ও ইহুদিরা এত জানার চাঞ্চ যা চিন্তাই করা যায় না, এলেমের কোনো অভাব ছিল না, কিন্তু এলেমের মাধ্যমে হেদায়েত পাওয়া যায় না। হেদায়েতের মালিক একমাত্র কে? আল্লাহ। সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলমান হইলেন, ইসলাম গ্রহণ করলেন, খন্দকের যুদ্ধে পরামর্শ দিলেন। যাই হোক, আগেকার কিতাবে আমার নবীর আগমনের বার্তা ছিল কি ছিল না? ছিল। নবী আলাইহিসসালাতু ওয়াসসালাম শুধু নবী নন, তিনি রাসূল। হুয়াল্লাযী আরসালা রাসূলাহু। নবী এবং রাসূলের মধ্যে কি পার্থক্য? কেউ কেউ বলেন উভয় সমান, নবীও যা রাসূলও তা, কি কথা ঠিক না? কিন্তু এখানে প্রশ্ন হয়, কি প্রশ্ন? আল্লাহ পাক বলেন, ওয়া মা আরসালনা মিন ক্বাবলিকা মিন রাসূলিন ওয়া লা নাবিয়্যিন। এখানে মাতুফ মাতুফ আলাই, আর মাতুফ মাতুফ আলাই মুগাইয়ের হয়, একটা আরেকটা বিপরীত হয়। ওয়া মা আরসালনা মিন ক্বাবলিকা মিন রাসূলিন ওয়া লা নাবিয়্যিন, যেহেতু আল্লাহ পাক বলছেন, কাজেই নিশ্চয়ই রাসূল এবং নবী এক না। তা পার্থক্যটা কি? কেউ কেউ বলেন যাদের উপরে নতুন কিতাব আসছে, নতুন শরীয়তের প্রবক্তা, তারা হলো রাসূল, আর যাদের উপর নতুন কিতাব আসে নাই, শরীয়তের প্রবক্তা না, তারা হলো নবী। কিন্তু তাদের উপরে কোরআন প্রশ্ন করে, কি করে প্রশ্ন করে, যে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন কি বলছেন? রাসূল বলছেন। কি বলছেন? আকান রাসূলা ওয়া নাবিয়্যা, তিনি রাসূল এবং কি নবী। অথচ ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক রাসূল বলছেন এবং কি বলছেন? নবী বলছেন। অথচ ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর কোনো নতুন কিতাব আসে নাই এবং শরীয়তের প্রবক্তাও না, অথচ আল্লাহ পাক তাকে কি বলছেন? রাসূল বলছেন। সমাধান, সমাধানটা কি? এবারে সমাধান শুনেন। কিতাবুন নবুয়াতের মধ্যে ইমাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাই এই নবী এবং রাসূলের সমাধান দেন। কি সমাধান? বলে যত রাসূল আছে সমস্ত রাসূলদের উপর অন্যায় মোকাবেলা করা ফরজ, কিন্তু সমস্ত নবীদের উপর অন্যায় মোকাবেলা করা জিহাদ করা ফরজ না, কিন্তু সমস্ত রাসূলদের উপরে অন্যায় মোকাবেলা করা জিহাদ করা কি? জোরে বলেন, চাই চাই তাদের উপর নতুন কিতাব আসুক অথবা নাই আসুক, তারা শরীয়তের প্রবক্তা হোক অথবা নাই হোক, যে নবী তাকে অন্যায় মোকাবেলা করতে হবে, যে রাসূল তাকে অন্যায় মোকাবেলা অবশ্যই করতে হবে, আর যে নবী তাকে সবসময় অন্যায় মোকাবেলা করা জরুরি না, ফরজ না। তাই রাসূলদের উপরে অন্যায় মোকাবেলা করা কি? জিহাদ করা কি? কিন্তু সমস্ত নবীদের উপরে অন্যায় মোকাবেলা করা জিহাদ করা কি না? ফরজ না। হুয়াল্লাযী আরসালা রাসূলাহু, জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু নবী নন, তিনি রাসূল।
কাজী উম্মতে মুহাম্মাদিকে শুধু নবীওয়ালা কাজ করলে হবে না, রাসূলওয়ালাও কাজ করতে হবে। কি কাজ? কথা বুঝেন নাই মনে হয়। কি কাজ? হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দ্বীনিল হক লিইয়ুযহিরাহু আলা দ্বীন কুল্লি। উম্মতে মুহাম্মাদিকে নবীওয়ালা কাজের সাথে সাথে জোরে বলেন রাসূলুল্লাহ কাজ করতে হবে, উপায় নাই। আর রাসূলুল্লাহ কাজ করতে গেলে একটু নির্যাতন, নিপীড়ন, অন্ন, একটু কষ্ট সাধনা করতেই হবে। কি কথা ঠিক না? রাসূলুল্লাহ কাজ করতে গেলে পেট এবং পিঠের খেয়াল রাখতে পারবেন না। পেট পিঠ বুঝেন? এই দুনিয়ার মধ্যে যত সমস্যা হলে পেট আর পিঠ। আমি এই কথা বললে আমার রেজেকের অবস্থা কি, আমি এই কথা বললে আমার ইমামতির অবস্থা কি, আমি এই কথা বললে আমার চাকরির অবস্থা কি, আমি এই কথা বললে তো হাতের মধ্যে হ্যান্ডকাম লাগবে, আমি এই কথা বললে তো আমাকে পিটান দেয়া হবে, আমি এই কথা বললে তো আমাকে জেলে যেতে হবে। এই পেট আর পিঠ এই দুইটাই বড় সমস্যা, এই দুইটাই। আর মুসলমান পেট পিঠের চিন্তা করে না, তারা আল্লাহর চিন্তা করে। এই পেট পিঠের চিন্তা বাদ দেন, এই দুইটাই আমাকে ধ্বংস করে ফেলাই। নবী আলাইহিস সালাম ফরমান, এমন এক সময় আসবে আমার উম্মতদেরকে ইহুদি এবং খ্রিস্টানরা যেরকম পানি, বন্যার পানি খড়কুটা ভাসায় নিয়ে যায়, এইভাবে আমার উম্মতদেরকেও খ্রিস্টান ইহুদিরা খড়কুটার মধ্যে ভাসায় নিয়ে যাবে। সাহাবার প্রশ্ন, ইয়া নবী আল্লাহ, তখন কি আমাদের সংখ্যা কম হবে? বলে না, সংখ্যা তো অনেক বেশি। বলে তারপরও? বলে দুইটা কারণ, হুব্বুদ দুনিয়া ওয়া কারাহিয়াতুল মাউত, দুনিয়ার মহাব্বত আর মরার ভয়। দুনিয়ার আর মরার, এই দুইটা ছাড়ো, দুইটা ছাড়ো। তুমি আল্লাহকে মহাব্বত করো, কাকে মহাব্বত করো? আশেক চায় মাসুকের সাথে দেখা করতে, হাবিব চায় মাহবুবের সাথে দেখা করতে, প্রেমিক চায় প্রেমাস্পদের সাথে দেখা করতে, অথচ মাওলার সাথে দেখা করার অন্তরায় হলো মৃত্যু। জোরে বলেন কি? যদি মৃত্যুবরণ করি কার সাথে দেখা হবে? তা মরতে চাও না কেন? কেনটা কি? উলিয়া আইয়ুহাল্লাযীনা হাদু ইন জাআমতুম আন্নাকুম আউলিয়াউলিল্লাহি মিন দুনিন্নাস ফাতামান্নাউল মাউতা ইন কুনতুম সাদিকিন ওয়ালা ইয়াতামান্নাউনাহু আবাদান বিমা কদ্দামাত আইদিহিম ওয়াল্লাহু আলীমুম বিজ্জালিমিন। ইহুদিরা বলে, হে মুসলমানেরা, তোমরা তো আল্লাহকে মহাব্বত করো না, আল্লাহর বন্ধু তো আমরা, আমরা আল্লাহর বন্ধু। কি কথা ঠিক না? তোমরা তো আল্লাহর বন্ধু না। এবার আল্লাহ বলতেছে, হে ইহুদিরা, তোদের কথা যদি সত্যি হয়ে থাকে তাহলে বন্ধু তো বন্ধুর সাথে মোলাকাত করতে চায়, দেখা করতে চায়, আর বন্ধুর সাথে মোলাকাত করার একমাত্র অন্তরায় হলো মৃত্যু। যদি আল্লাহকে মহাব্বতই করে থাকো তাহলে মৃত্যুর কামনা কেন করো না? মৃত্যুর কামনা কেন করো না? নিশ্চয়ই তোরা মৃত্যুবরণ করতে চাও না, তোরা তো আমার বন্ধু না, তোরা আমার কথা মানো না, আমার আদেশ তোরা পালন করো না, তোরা আসলে দুনিয়ার মহাব্বতে বিভোর হয়ে গেছো, আর তোরা ধারণা করো তোরা মাওলার মহাব্বত, মাওলার প্রেমিক। আসলে এটা সম্পূর্ণ মিথ্যা কথা, কথা সত্য না মিথ্যা। একমাত্র মাওলার প্রেমিকরাই মাওলার সাথে দেখা করার জন্য মৃত্যুর কামনা করে। আমরা মৃত্যু চাই না, কিন্তু মৃত্যু আসলে আমাদের কোনো সমস্যা নেই। আমরা চাই না আমাকে মৃত্যু দেওয়া হোক, এটা আমি চাই না। হ্যাঁ, মহাব্বতের একটা পর্যায় আছে, সেটা ভিন্ন কথা। কি কথা ঠিক না? কিন্তু আমি চাই না, কিন্তু মৃত্যু আসলে আমার কোনো সমস্যা নাই। কথা সত্য না মিথ্যা? মোমেন সবসময় প্রস্তুত, মোমেন সবসময় প্রস্তুত। যখনই ডাক আসবে লাব্বাই, যখনই ডাক আসবে কোনো টেনশন নাই। আল্লামা গাজ্জালি রহমাতুল্লাহ আলাইহি, গোটা দুনিয়ার মানুষ
ওসিহাতের কাগজ লিখিয়া তারপর বালিশের নিচে থুইয়া তারপর ঘুমাও। তুমি ঘুমের থেকে উঠবা, ওসিহাত করবা, এরপরে মৃত্যুবরণ করবা, এই চিন্তাও তুমি কখনো করিও না। কখন তোমার সামনে আজাইল হাজির হয়ে যাবে কেউ কোনোদিন বলতেও পারে না, কথা সত্য না মিথ্যা। এ আমার মুসলমান বাবারা, মোমেন বাবারা, ইমানকে মজবুত করে, ইমানের মধ্যে ত্রুটি, কিসের মধ্যে ত্রুটি? ইমানের মধ্যে ত্রুটি, ইমানকে মজবুত করো। আর ইমানের আলামত কি তা আমাদেরকে জানতে হবে, ইমানের অবস্থান কি আমাদেরকে জানতে হবে। আসহাবুল উখদুদ, আসহাবে উখদুদের ওই সমস্ত লোকগুলি এমন ইমানদার ছিল, আপনারা জানেন ইয়ামানের বড় এক ইয়াহুদি জালেম সমস্ত খ্রিস্টানদেরকে আগুনের মধ্যে ফালাইয়া পুড়িয়া মারতে আছে। কেন ঘটনা কি? এই ঘটনা আপনারা অনেকেই জানেন। ওই ইয়াহুদির বড় একজন জাদুকর ছিল, জাদুকর বুড়া হয়ে গেছে, এখন বাদশাকে বলতে আছে আমার এলেম আমি কাকে দেব, একজন যুবক ঠিক করো, যে যুবককে আমার এলেম আমি শিক্ষা দেব। বাদশা একটা যুবক ঠিক করলো, ওই যুবক পাত্রে ওই জাদুকরের কাছে আসে, জাদুকর থেকে জাদু বিদ্যা শিক্ষা দিতে আসে। কিন্তু যেই পথ দিয়ে আসে ওই পথের কিনারায় একটা পাদ্রী ছিল, একজন আবেদ ছিল, একজন রাহেব ছিল। ওই যুবক তার সোহবাদ এখতিয়ার করে, বাবার সোহবাদ ছাড়া কিছুই হবে না, সোহবাদ ছাড়া কিচ্ছুই হবে না। ওই যুবক পাদ্রীর সোহবাদ এখতিয়ার করে, পাদ্রীর সোহবাদ এখতিয়ার করার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে দ্বীনের বুঝ দিয়া দিছে, সে ঈমান গ্রহণ করছে, ঈমান গ্রহণ করছে। কিন্তু ইয়াকিন হয় নাই এখনো, ইয়াকিন হয় না। জাদু বিদ্যাও শিক্ষা গ্রহণ করে, পাদ্রীর সোহবাদ এখতিয়ার করে, হঠাৎ একটা সিংহ পথের মধ্যে আটকায় দিছে, মানুষদেরকে যাইতে দেন, একটা সিংহ মানুষদেরকে পথের মধ্যে আটকায় দিছে। এবার ওই যুবক বলতে আছে একটা পাথর নিয়ে, মাওলারে যদি পাদ্রীর ধর্ম ঠিক হয় তাহলে আমার এই পাথরের আগে তুমি সিংহকে ধ্বংস করে দাও। এই কথা বলিয়া যখন ওই যুবক, এটা মুসলিম তিরমিজির মধ্যে এই সমস্ত হাদিসের কেতাবের মধ্যে রয় শুনাইতেছি, এটা কিসসা কাহিনী না। এরপরে ওই যুবক পাথরটা যখনই নিক্ষেপ করছে সাথে সাথে সিংহটা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। তখন ঈমান আনছে, ঈমানকে মজবুত করিয়া ফলাইছে, কিন্তু এখনো গোপন কেউ জানে না, এখনো গোপন কেউ জানে না। এক অন্ধ ব্যক্তি যুবকের কাছে আসিয়া বলতেছে, যুবক তুমি তো আল্লাহওয়ালা, তুমি মোমেন, তুমি আমার চক্ষুটাকে ভালো করে দাও। তখন যুবক বলতেছে, চক্ষু ভালো করার দায়িত্ব আমার না, এই শক্তি আমার না, আমি তোমার চক্ষু ভালো করতে পারবো না। হ্যাঁ, কিন্তু আমি যেই রবের উপরে ঈমান আনছি, তুমিও যদি সেই রবের উপরে ঈমান আনো তাহলে আমি তোমার জন্য দোয়া করতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিন হয়তো বা তোমার চক্ষুকে ভালো করিয়া দিবে, আমি দোয়া করতে পারি। দোয়া নাকি নাই বুজুর্গদের? দোয়া নাকি লাগে না? চক্ষু তো আল্লাহ এমনি ভালো করে দিতে পারতেন যুবকের মাধ্যমে, কেন? কারণটা কি? সালমান ফার্সিকে আল্লাহ পাক ডাইরেক্ট হেদায়েত দিতে পারতেন পাদ্রীর মাধ্যমে, কেন? কারণটা কি? এবার ওই অন্ধ বলতেছে, আমি তোমার রবের উপর ঈমান আনছি। অমনি ওই যুবক স্পর্শ করছেন চোখের উপরে, দোয়া করলেন, চক্ষু ভালো হয়ে গেছে। আস্তে আস্তে এই খবর ছড়াইয়া পড়তে আছে, বাদশা খুব ক্ষিপ্ত হইয়া যাইতে আছে, এরা সবাই ইমানদার হইয়া যাইতে আছে। এবার বাদশা ক্ষিপ্ত হইয়া আদেশ করছে, যুবককে পাহাড়ের উঠাইয়া তাকে ধ্বংস করিয়া ফেলাও, এবং ওই অন্ধকে হত্যা করো, ওই পাদ্রীকে হত্যা করো। পাদ্রীকে হত্যা করা হইলো, অন্ধকে হত্যা করা হইলো, যতজন মুমিন হয়েছে তাদেরকে হত্যা করা হয়েছে। কিন্তু যুবক কিনিয়া যখন পাহাড়ের উপরে উঠছে, যারা মারার জন্য উঠছে তারা পাহাড় থেকে পড়িয়া সবাই মারা গেছে, কিন্তু যুবককে মারতে পারে নাই, যুবককে মারতে পারে নাই। এইবার বাদশা হুকুম করতে আছে তাকে সাগরের মধ্যে ডুবাইয়া মারিয়া ফেলাও, কিন্তু যারা তাকে ডুবাবার জন্য নিছে তারাই সাগরের মধ্যে ডুবিয়া সব মারা গেছে, কিন্তু যুবককে মারতে পারে নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। এবারে যুবক বলতে আছে, আমাকে এইভাবে মারতে পারবা না। এই সমস্ত কথা যদি আমরা বলি, এই কথা যদি বলি তাহলে দেখছো কত গাঁজাখুরি কথা বলে। ওই যুবক কিন্তু নবী না, একজন অলি। তো অলিদের কারামত আছে কি নাই? উনি কিন্তু নবী না, একজন অলি, কি কথা ঠিক না? এখানে আমাদেরকে এইটাও বুঝতে হবে। এবার যুবক বলতে আছে, আমাকে এইভাবে তোমরা গোটা দুনিয়ার কেউ মারতে পারবা না, গোটা দুনিয়ার কেউ আমাকে মারতে পারবা না। যদি আমাকে মারতে চাও তাহলে এই কথা বলো, বিসমি রব্বিল গোলাম, আমাকে শুলে চড়াও, বিসমি রব্বিল গোলাম বলিয়া আমার উপরে তীর নিক্ষেপ করো,
যে গোলামের রবের নামের কারণে আমরা তাকে মারতে আসি। কার রবের? গোলামের রবের। কি কথা ঠিক না? গোলামের রবের নামে আমরা তাকে হত্যা করতে আসি। এই কথা বলিয়া তোমা আমার উপরে তিন নিক্ষেপ করো, তাহলে আমি দুনিয়ার থেকে বিদায় হয়ে যাব। যখন এই কথা বলিয়া গোলামের উপরে তিন নিক্ষেপ করা হইল, গোলাম দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল। বাদশা এবার প্রচন্ড মুসিবতের মধ্যে পড়িয়া গেছে। এই বাহ্যিক ঘটনা দেখিয়া হাজার হাজার মানুষের সামনে তাকে হত্যা করা হয়েছে, কিন্তু যুবকের ধর্ম সত্য এটা প্রকাশিত হয়ে গেছে। যত মানুষ এই ঘটনা দেখছে সমস্ত মানুষ ঈমান গ্রহণ করিয়া ফলাইছে। সবাই ঈমান আছে। এবার বাদশা আরো মুসিবতে পড়ছে। ঘটনা নাকি যে ঈমানদারকে ধ্বংস করার জন্য এত কিছু করলাম, এখন ঈমানদার তোর বাড়িয়া গেছে, ক্ষিপ্ত হয়ে গেছে, আরো ক্ষিপ্ত হয়ে গেছে। ক্ষিপ্ত হইয়া এবার বলে বিশাল বিশাল আগুনের কুণ্ডলি করো, বিশাল বিশাল আগুনের কুণ্ডলি করো, এবং যত মুমিন আছে সমস্ত মুমিনদেরকে নিক্ষেপ করো, সমস্ত মুমিনদেরকে জ্বালায়া দাও। ওই আঙ্গুলের কুণ্ডলির মধ্যে এক মায়ের বাচ্চাকে যখন ফালানো হইলো, মায়ের বাচ্চা যখন তেলের মধ্যে ডুবাইয়া দেওয়া হইলো, বাচ্চা না আস্তের উপরে সব ভাজা হয়ে গেছে, তখন মায়ের অবস্থা কি হইতে পারে আমার মাওলা সারাতে কেউ জানতে পারে না। এখন মায়ের মধ্যে ভয় লাগিয়া গেছে, মা এখন যাবে কি যাবে না, ঈমান ছাড়বে কি ছাড়বে না। অমনি বাচ্চা ওই তৈলের খণ্ডের মধ্যে গেল, মা গো জলদি আসো, জলদি আসো, আমি তো জান্নাতের মধ্যে বসিয়া আছি। গোটা দুনিয়ার মধ্যে চারজন শিশু দোলনায় বসিয়া কথা বলছে, এর মধ্যে আসহাবুল উখদুদের ওই শিশু, হযরত ইউসুফ আলাইহিসসালাতু ওয়াসসালামের পক্ষের সাক্ষী, হযরত মারিয়াম আলাইহিসসালাতু ওয়াসসালামের পক্ষের সাক্ষী, এবং পাদ্রী জুরায়েজের পক্ষের সাক্ষী। এই চারজন শিশু গোটা দুনিয়ার মধ্যে দোলনায় বসিয়া কথা বলছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার অবস্থা কি শোনেন, ভালো মতো বুঝেন। যখনই তাদেরকে জ্বালাইয়া দিছে, কিন্তু না, ঘটনা ঘটিয়া গেছে অন্যরকমের। ওই আগুন ওই বাচ্চা এবং মহিলাকে জ্বালাবার পরে আগুন সব জায়গায় ছড়াইয়া গেছে। ছড়াইতে ছড়াইতে বাদশার সমস্ত বাদশাহীর মধ্যে আগুন লাগিয়া গেছে, বাচ্চার পরিবার পরিজন সব পুড়িয়া সব সারকার হইয়া গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। ইন্নাল্লাযী কি আল্লাহ পাক রব্বুল আলামিন কালামে পাকের মধ্যে ফরমান, ইন্নাল্লাযীনা ফাতাল মুমিনিন ওয়াল মুমিনাত সুম্মা লাম ইয়াতুবু ফালাহুম আযাবু জাহান্নাম ওয়া লাহুম আযাবুল হারিক। যারা মুমিন মুত্তাকিনদেরকে জ্বালাইতে চায়, ধ্বংস করতে চায়, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে দুনিয়াতে জ্বালাইয়া দিবে। এ মুমিন মুত্তাকিন বাবারা, এ আমার পর্দার মা বোনেরা, ওই আসহাবে উখদুদের ওই মহিলার মধ্যে যেই পরিমাণে ঈমান মজবুতি ছিল, আমাদের মা বোনদেরকে সেই পরিমাণে ঈমান মজবুত করতে হবে। ফিরাউনের স্ত্রী আসিয়া যেই পরিমাণে ঈমান মজবুত ছিল, আমাদেরকে সেই পরিমাণে ঈমানকে মজবুত করতে হবে। হযরত মারিয়াম আলাইহিসসালাতু ওয়াসসালাম যেই পরিমাণে ঈমানওয়ালা ছিল, আমাদের মা বোনদেরকে সেই পরিমাণে ঈমান মজবুত করতে হবে। আছে কি নাই মহিলারা? বাদ দাও তুমি আসিয়ার ঘটনা, বাদ দাও তুমি মারিয়ামের ঘটনা, বাদ দাও তুমি আসহাবুল উখদুদের ঘটনা, আমাদের চরমরাইতে একটা মারাত্মক ঘটনা ঘটিয়া গেছে। এক মহিলা তার স্বামীটা একটা জালেম। ওই মহিলা তো দিনের বুঝ পাইয়া গেছে। মহিলা বলতেছে আমি হুজুরকে ভোট দেব। কাকে? আমি ইসলামের পক্ষে ভোট দেব। এখন স্বামী বলছে না, তুমি ইসলামের পক্ষে ভোট দিতে পারবা না। এখন মহিলা বলছে কেন? আমি মুসলমান, আমি ইসলামের বাইরে কোনো অবস্থা দিয়ে আমি যেতে পারি না। ভোট মানি সাক্ষী দেয়া, মহিলা বলতেছে ভোট মানি সাক্ষী দেয়া, ভোট মানি সমর্থন করা, ভোট মানি সহযোগিতা করা। আমি কিভাবে সাক্ষী দেব? এই আলেমের চেয়ে অমুক ফাসেক ভালো, এই সাক্ষী আমি কিভাবে দেব? আমি কিভাবে সমর্থন করব? আল্লাহর আইনের চেয়ে গণতন্ত্র ভালো, আল্লাহর আইনের চেয়ে সমাজতন্ত্র ভালো, আল্লাহর আইনের চেয়ে কমিউনিজম ভালো, আল্লাহর আইনের চেয়ে সেকুলারিজম ভালো। আমি কিভাবে বলবো, এটা সমর্থন করব কিভাবে, এটা সম্ভব কিভাবে? এখন স্বামী বলবে তোর যুক্তি তর্ক আমি মানে তুই ভোট দিতে পারবি না। এখন স্ত্রী বলতে স্বামী গো আমি তোমাকে স্বামী মানবো, শ্রদ্ধা খেদমত করবো, কিন্তু ইসলামের বাহিরে আমি সাক্ষী দিতে পারবো না, ইসলামের বাইরে আমি ভোট দিতে পারবো না। স্বামী খুবই ক্ষিপ্ত হয়ে গেছে। জালেমরা কোনো সময় যুক্তি তর্কে মানবে না, ওরা পেশি শক্তি দিয়া মোমেনদেরকে হটাইতে চায়। কথা ঠিক না?
চরিত্র। এখন ওই মহিলা বলে, স্বামী গো তুমি যাই বলো না না বলো, ভোট খুব মারাত্মক জিনিস, ভোটের দ্বারা ইমান যাইতেও পারে, ইমান থাকতেও পারে, আমি চুরির গুণী হইতেও পারে, আর আমি ন্যাকের গুণা হইতে পারে, কারণ আমার ভোটের দ্বারা যত চুরি করবে সব ভাগ আমার, আমার ভোটের দ্বারা যদি ইসলামের বিরুদ্ধে আইন পাশ করবে সমস্ত গুনার শরীক আমি হয়ে যাব, কারণ কোনো অবস্থাতেই আমি ইসলামের বাহিরে ভোট দিতে পারবো না। স্বামী ক্ষিপ্ত হইয়া তার হাতের মধ্যে একটা কোপ মারছে, আমাদের বাড়ির কাছের ঘটনা, কিন্তু স্ত্রী বলছে স্বামী গো তুমি আমাকে যতই কোপান কোপাও না আমি ইসলামের বাইরে আমি ভোট দিতে পারবো না। জোরে বলে সুবহানাল্লাহ। এরকম ইমান আল্লাহ আছে কি নাই? হাজারো স্ত্রী আছে, হাজারো মহিলারা আছে, স্বামী জালেম, স্বামী বেঈমান, মদ পান করে, স্বামী গাঁজা পান করে, পর্দা রাখবে না, কিন্তু স্ত্রী বলে স্বামী গো আমি ইসলাম ছাড়া অন্য কিছু মানতে পারি না। আল্লাহ আল্লাহ তুমি আমাদের সবাইকে কবুল করিয়া নাও, বাবার ইমানকে মজবুত করো, ইসলামকে মজবুত করো, দুনিয়ার মহাব্বত ছাড়িয়া দাও, মাওলার মহাব্বত অন্তরের মধ্যে জমা করিয়া ফেলাও। যদি আমার মাওলার মহাব্বত নিয়া মৃত্যু বিচার আসার খেয়া করিয়াই যাইতে পারো, আল্লাহ পাকের মোমেন বান্দা বান্দি যখন মৃত্যু বিচার আসার খেয়া করিয়া যাবে, আল্লাহ পাক ডাক দেয় ফেরেশতারে আমার এই বান্দা বান্দি কোন জান্নাত সাধনা করিয়া কামাই করছে, খবরদার ওই জান্নাত খানা না দেখাইয়া রূহ কবজ করবি না। আল্লাহ আল্লাহ তুমি কবুল করিয়া নাও। আল্লাহ পাকের মোমেন বান্দা বান্দি যখন কবরের মধ্যে যাবে, নবী আলাইহিসসালাতু ওয়াসসালামের রওজার সাথে একটা সূরা হইয়া যাবে, ফেরেশতারা প্রস্তাব করে মান হাজার রজুল ওই ব্যক্তিকে, তখন আল্লাহ পাকের যুবক আল্লাহ পাকের বান্দা বান্দি বলবে ভাই ফেরেশতা কিসের প্রশ্ন করতে আসো? ওই ব্যক্তির প্রেমে পড়িয়া কলেজের টুপি মাথায় দিয়া গেছে, কলেজের সাথীরা টুপি উঠাইয়া কত থুক মারছে, কিন্তু ওই ব্যক্তির প্রেমে পড়িয়া মাথার থেকে আমি টুপি নামাই নাই, ওই ব্যক্তির প্রেমে পড়িয়া দাঁড়িয়ে রাখি ইউনিভার্সিটির মধ্যে গেছে, ইউনিভার্সিটির সাথীরা দাঁড়িয়ে ধরে কত টানা হেসরা করছে, ওনার মহাব্বত পড়িয়া দাঁড়ির মধ্যে আমি পোস লাগাই নাই, আমি লম্বা জামা গাই দিয়া কলেজের মধ্যে গেছি, কলেজের সাথীরা চামা ধরিয়া কত টানা হেসরা করছে যে হুজুর এই কাপড়ের দাম বাড়াইল, কিন্তু সুন্নাতের মহাব্বতে পড়িয়া লম্বা জামা আমি গাঁট থেকে নামাই নাই, ওই ব্যক্তির প্রেমে পড়িয়া দুনিয়ার মহাব্বত করি নাই, ওই ব্যক্তির প্রেমে পড়িয়া আমার জীবনের মায়া আমি করি নাই। ও যে আমার নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অমনি আমার মাওলানার ডাক দেবে সাদাকাত দি, আমার বান্দা সত্য কথা বলছে, ওয়াকফুল ফরাশা মিনাল জান্নাহ ওয়াল বিসু মিনাল জান্নাহ, এ ফেরেশতা আমার বান্দা বান্দির গায়ের মধ্যে জান্নাতের পোশাক লাগাইয়া দে, জান্নাতের বিছানা বিছাইয়া দে, জান্নাতের নাজ নিয়ামতের দ্বারা গোটা কবরটাকে ভরিয়া দে, কখন যে কবরের সময় চলিয়া যাইবে আল্লাহ পাকের মোমেন বান্দা বান্দি কোনো কিছু টেরো করতে পারবে না। আল্লাহ আল্লাহ তুমি কবুল করিয়া নাও। কিন্তু আমার যুবক বাবার হে, আমার মুরব্বী বাবার হে, আমার পর্দালে বাও বোনেরা কোথায় রওনা করছো, কি নিয়ে রওনা করছো? আল্লাহ না করুক, আল্লাহ না করুক, আল্লাহ না করুক, যদি তওবা না করিয়া ইমানকে মজবুত না করিয়া মৃত্যু যা আসার খাইয়া পড়িয়া যাও, নাফরমান বদমাশ বেঈমান যখন মৃত্যু যা আসার খাইয়া পড়িয়া যাবে, আল্লাহ পাক ডাক দেয় ফেরেশতারে এই নাফরমান নামাজ কাজা করিয়া রোজা সারিয়া দিয়া দাড়ি কাটিয়া সুদ ঘুষ গ্রহণ করিয়া বেপর্দা জেনার মধ্যে লিপ্ত হইয়া কোন জাহান্নাম কামাই করছে, খবরদার জাহান্নাম খানা না দেখাইয়া রূহ কবজ করবি না। নাফরমান বদমাশ বেঈমান হঠাৎ স্বপ্নের মধ্যে দেখতে পারবে জাহান্নামের দরজাগুলি টাস টাস করিয়া খুলিয়া গেছে, জাহান্নামের আগুন ধাউ 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 করে জ্বলতে আছে, আজরাইলের মাথা আসমানে পাওতার জমিনে খাদমা শিকার খাদমা গৃহে নীল রঙের দিঘির মতো বড় বড় দুটা চক্ষু, তার সমস্ত পশমের গোড়া দিয়া শুধু আগুনের সিলকি বাই হইতে আছে। এই অবস্থা দেখিয়া নাফরমান রুহার বাইর হইতে চাইবে না, রুডা থর 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 করে কাঁপতে থাকবে, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের দিকে রুহটা করুণ দৃষ্টিতে তাকায়া থাকবে, বলবে ভাই আজরাইল
আমার বয়স তো মাত্র 16 বছর, আমার বয়স তো মাত্র 18 বছর, আমি তো মাত্র মেট্রিক পরীক্ষা দিলাম, আমি তো মাত্র আইএ ভর্তি হইলাম, এই অল্প বয়সে তুমি আমার সামনে হাজির হয়ে যাবে কোনোদিন বুঝতেও পারি নাই। ভাই আজরাইল আমাকে একটু তওবা করার সুযোগ দিয়া দাও, আমাকে একটু নামাজ পড়ার সুযোগ দিয়া দাও, আমাকে একটু রোজা রাখার সুযোগ দিয়া দাও, আমাকে একটু ঈমান আনার সুযোগ দিয়া দাও। আজরাইল আলাইহিস সালাতু ওয়া সালাম খবি আমার মাওলাকে কালামে পাকের মধ্যে আগে বলেন নাই, ওয়ালা ইউআখিরাল্লাহু নাফসান ইযা জাআজালহা, আমি কাউর বাড়ির দরজায় একবার নক করলে গোটা দুনিয়ার মানুষ আমাকে সরাইতে পারে না, আমি কাউর সামনে হাজির হলে গোটা দুনিয়ার মানুষ আমাকে বাগাইতে পারে না, আমি আমেরিকা রাশিয়া বুলেট কামান কিছুই ভয় করি না, আর তোকে সুযোগ দেওয়া হবে না। আজরাইল আলাইহিস সালাতু ওয়া সালাম বর্ষয়া রুগার পরে এমন জোরে থাবা মারবে, থাবার সরে কলিজার রাগুরি সিরিয়া সিরিয়া নিয়া যাইবে, এই দুনিয়াতে তোমাকে আমাকে আর কেউ রাখতে পারবে না। আল্লাহ সুম্মা লা তুসআলুন্না ইয়াউমা ইযিন আনিন নাঈম, বাবারে এরপরে সমস্ত হিসাব নিকাশ শুরু হইয়া যাবে, কবরের মধ্যে প্রশ্ন করবে মান হাজার রুজুর, ওই ব্যক্তিকে চেনো নাকি, মান রব্বুকা তোমার রবকে, ওমা দীনুকা তোমার দীনকে, আল্লাহ না করুক আল্লাহ না করুক না ফরমান বন্ধ করবে, লাদরি 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 আমার দিন আমি জানি না, ওই ব্যক্তি আমি চিনি না, আমার রব আমি জানি না, আমি তো রব মনে করছি দলকে, আমি তো রব মনে করছি নেতাকে, আমি রব মনে করছি ব্যবসাকে, আমি রব মনে করছি চাকরিকে, আমি রব মনে করছি ঔষধ, আমি রব মনে করছি ডাক্তারকে, আমি রব মনে করছি অমুক 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 জিনিসকে জানি না, আমার রব তো আমি জানি না, লাগবে আমার দিন সম্পর্কে আমি কিছুই জানি না, আমি তো বিভিন্ন বিভিন্ন নীতি আদর্শ গ্রহণ করছি, আমি তো ধর্মের ফকরের দিন পালন করছি, আমি তো গণতন্ত্রের দিন পালন করছি, আমি তো কমিউনিস্টের দিন পালন করছি, আমি তো কমিউনিজমের দিন পালন করছি, সোশ্যালিজমের দিন পালন করছি, আমি তো মাওশুদকে নেতা মানছি, কার্ল মার্কসকে নেতা মানছি, আমি তো আব্রাহাম লিংকনকে নেতা মানছি, জানি না আমার দিন সম্পর্কে আমি জানি না। ও মুসলমান বাবারা, মুসলমান হইছো ইসলাম কেন মানবা না, ও আমার মোমেন বাবারা, মুসলমান হইছো আমার মাওলাকে কেন রব মানবা না, না মানলে উপায় হবে না। আল্লাহ বাবারে যখনই না ফার মারবা, লাদ্রি 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 আমি জানি না, অমনি আমার মাওলায় দেখ যে বলে কাজা বাদু বললাম, আমার শত্রু আমার দুশ্মন মিথ্যা কথা বলছে, আমার দুশ্মন মিথ্যা কথা বলছে, ওর কবরটার মধ্যে জাহান্নামের আগুন লাগাইয়া দে, আল্লাহ তুমি মাফ করিয়া দাও, ওর কবরের দুই পাশের মাটি এমন করে চাপ দিয়ে এক পাথরের হাঁটি আর এক পাথর লাগাইয়া ফেলা, আজাবুল কবরে হক কোন কবর আজাব সত্য কোন সন্দেহ নাই। এ জ্ঞানী বাবারা বুদ্ধিমান বাবারা পর্দার মা বাবারা তুমি কি দেখো নাই, বুখারী শরীফের মধ্যে হাদিসের মধ্যে কি আছে, নবী আলাইহিসসালাতু ওয়াসসালাম এক কবরের দুইটা কবরের নিকট থেকে যাইতেছিলেন, নবী আলাইহিসসালাতু ওয়াসসালাম বললেন এই দুই কবরের মধ্যে আজাব হইতে আছে, এক কবরবাসী পুরসাব থেকে ঠিক মতন নিজেকে হেফাজত করতো না, আর এক কবরবাসী সগুল খুরি করিয়া বেড়াইতো। এ আমার জ্ঞানী বাবারা, এ আমার পর্দালে মা বোনেরা, এই দুই কবরবাসী কবরে আজাবের কারণ আল্লাহ নবী বলছে বেঈমান হওয়ার কারণে না, কুফুরি করার কারণে না, শিরক করার কারণে না, কবিরা গুনাহ করার কারণে। বাবারে কত কবরের মধ্যে আজাব দেখা যায়। আমি একবার খুলনা সফরে ছিলাম, এক ব্যক্তি তার ছেলেকে তার সাথে নিয়ে আসছে,
আসিয়া বলে, হুজুর আমার ছেলেটা হাফেজ, দেখেন আমার ছেলেটা কি বলে। আমি বললাম, বাবা তুমি কি বলতে চাও তুমি বলো। বলে, হুজুর আমার বাড়ির দরজায় একটা কবরস্থান কবরস্থান আছে, আমি যখন সন্ধ্যা হলে ঘরের থেকে নামলাম, নামিয়া যখন আমি কবরের দিকে তাকাইলাম, হঠাৎ দেখি কবরের মধ্যে আগুন। এই কথা বলার সাথে সাথে দেখলাম ছেলের চেহারা সব বিপন্ন হয়ে গেছে। বাবা রে কি বলবো, বাবা রে দুনিয়ার চিন্তা করতে 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 আমাদের জীবনটাকে আমরা ধ্বংস করিয়া ফেলাইছি। বাবা আমাদের মুয়াজ্জিন মুসলিমের বড় ভাই একদিন আব্বাজানের দুই পাও ধরে ধরে কান্দে, বল হুজুর আমার জোর দোয়া কর, মাওলা তোমাকে মাফ করিয়া দেয়। খুব জোরে কান্নাকাটি করতে আছে। আব্বাজান বলছে, কি হয়েছে, তুমি এত বেশি কেন কান্নাকাটি করতে আসো? বলে, হুজুর আমি বিকালবেলা গরুগুলি নিয়ে যখন বাড়ির দিকে রওনা করলাম, ফকির বাড়ির কবরের কাছে গরুগুলি যাওয়ার সাথে সাথে হাম্বা হাম্বা কইয়া গরুগুলি জোরে দৌড় মারছে। আমি চিন্তা করলাম কি হইল, গরুগুলি কেন জোর দৌড় মারলো। বলে, হুজুর আমি যখন কবরের দিকে তাকাইলাম, তখন থেকে কবরের মধ্যে আগুন আগুন মামলা দেখাইছে। মামলা আমাকে মাপ নাই করে। উপায় তো হবে না, আল্লাহ আমাদের সবাইকে তুমি মাফি করিয়া দাও। বাবা রে ওই কবরের চিন্তা তোমার আমার চোখের মধ্যে কোনো পানি নাই। আব্বাজান রহমাতুল্লাহ যখন অসুস্থ হয়ে গেলেন, আমাদের রইসুল জামে আমাদের কবরস্থানের সামনে রুমটা ছিল, এখন ভাঙ্গিয়া ফেলানো হয়েছে। ওই রুমের মধ্যে আব্বাজানকে রাখা হইল। আব্বাজানের খাদেম একদিন বলতে আছে আমাকে, বলছে হুজুর আমাদের খাদেম আবুল কালাম বলতে আছে, হুজুর হজরতকে এখান থেকে জলদি জলদি অন্য জায়গায় নিয়ে যান। আমি বললাম, কি হয়েছে কেন? হুজুর হজরত কবরের দিকে তাকাইয়া মাঝে মাঝে এমন ভাবে উঠে তাকাইয়া, উনি কবর দেখলে ওনার রোগ আরো বাড়িয়া যাইবে। বাবা যাদের জীবন মাওলার ইবাদতের পিছনে দিনের মধ্যে কাটাইয়া দিয়েছে, তারা যদি কবরের মধ্যে এত কাঁদতে পারে, সেই কবরের চেয়ে তোমার আমার চোখে কেন পানি আসে না? বাবা রে আমার দাদা যান একটা চকির উপরে থাকতেন, চকির উপরে বসতেন, আমাদের কবর শোনা দূরে, আর কবরের দিকে তাকাইয়া দাড়ি বাবার ভিজিয়ে ভিজিয়ে কাঁদতে পারে, মাওলা রে ওই কবরে তুই আমার সাথী নাই, আমি কবরে আমি একা একা কেমনে থাকবো? বাবার আল্লাহর নবীরা কাঁদতে 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 মাওলার কবরে চলিয়া গেছে, আর আমি আর তুমি গুনাহ করতে 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 তারপর মাওলার কবরে রওনা করছি। কি উপায় হবে তো বলা যাবে না। বাবারে দুনিয়া কিছু না, দুনিয়া সবাই পর, আসলে দুনিয়ায় কেউ কারো না। আজকে তুমি আমি মারা গেলে খাটের থেকে নিচে নামাইয়া ফেলাইবে, মাথার নিচের থেকে বালিশটা টান দিয়া ফেলাইয়া দিবে, গায়ের থেকে শরীরের থেকে দামি জামা কাপড় সব খুলিয়া ফেলাইয়া দেবে, একটা কাপড় দিয়ে ঢাকিয়া ফেলাইবে। এ বড়লোক বাবারা, এ আমার ধনী বাবারা, আজকে ছোট্ট একটা কাঁটার আঘাত সহ্য করতে পারো না, আজকে ছোট্ট একটা প্রাণী মশার কামড়ের থেকে বাঁচার জন্য কত এরোসল ব্যবহার করলা, কত গোলক জ্বালাইলা, কতই না মশারি টানাইলা, এ বড়লোক ঘরের মধ্যে কত নেট লাগাইলা, ছোট্ট একটা মশার কামড় সহ্য করতে পারো না, আর খোদা না কাস্তা খোদা না কাস্তা খোদা না কাস্তা কবরের মধ্যে যদি 99 সাপের কামড় শুরু হইয়া যায়, আল্লাহ আমাদের সবাইকে মাফি করিয়া দেয়, আল্লাহ সবাইকে মাফ করিয়া দেয়। বাবা রে
ওমর বিন আব্দুল আজিজ রহমাতুল্লাহ ফরমান, ওমর বিন আব্দুল আজিজ পঞ্চম খলিফা, তিনি বলেন হে গোটা দুনিয়ার মানুষ, তুমি যাকে যতই মোহাব্বত করো না কেন, যাকে যতই তুমি ভালোবাসো না কেন, সে মারা যাওয়ার তিন দিন পরে তুমি তার চেহারার দিকে তাকাইতে পারবে না। তুমি যে স্ত্রীকে এত মোহাব্বত করো, তুমি যে স্বামীকে এত মোহাব্বত করো, মারা যাওয়ার তিন দিন পরে দেখবা তার চেহারা বিবর্ষ হয়ে গেছে, শরীরটা ভুলিয়া পুষ পড়া শুরু হয়ে গেছে। যে স্বামীকে সারা রাত্রে ঘুম আসতো না, কিন্তু সেই স্বামীকে আর পাহারা দিতে পারবা না। যে স্ত্রীকে থাকিয়া থাকতে পারত না, সেই স্ত্রীর দিকে তাকাইতে পারবা না। আসলে দুনিয়া কি স্বপ্ন, এক স্বপ্ন, স্বপ্ন, স্বপ্ন। বাবারে কবে জন্ম হইলাম, কবে দাঁত উঠলো, কবে দাঁত পড়লো, কবে কোন তারিখের থেকে চেহারার মধ্যে দাড়ি ওঠা শুরু করলো, আবার আবার কবে কোন তারিখের থেকে কাঁচা দাড়ির মধ্যে কোন রং তুলি সাদা রং লাগানো শুরু করলো। বাবারে যেরকম বিকাল বেলা গরু ছাগল গুলি রাখাল হাঁকাইতে হাঁকাইতে গোয়াল ঘরের দিকে নিয়ে যায়, ঠিক কে যেন তোমাকে আমাকে পিছন থেকে হাঁকাইতে হাঁকাইতে কবরের দিকে নিয়ে রওনা করছে। কেউ বা কবরের কিনারায় কিনারায় ঘোরাফেরা করতে আছে। আল্লাহ তুমি মাফ করিয়া দাও, আল্লাহ আমাদের সবাইকে মাফি করিয়া দেয়। কবরের মধ্যে হাজার হাজার বছর থাকতে হবে, এই কবরের চিন্তা তোমার মধ্যে আমার মধ্যে নাই। আজ এই ধোকার মধ্যে আমরা পড়ছি, এই মাটি কবর কিন্তু আসল কবর না। মুমিন মুত্তাকিনদের জন্য চতুর্থ আসমান রওজাতুন মিন রিয়াজিল জান্নাত, জান্নাতের বাগিচা হলো আসল কবর। আর বদমাশ বেঈমানদের জন্য সাত সবক জমিনের নিচ সিজ্জিন জাহান্নামের কুয়া হলো আসল কবর। এই কবরের মধ্যে হাজার হাজার বছর থাকতে হবে, এরপরে আল্লাহ পাক কিয়ামতের ময়দান কায়েম করবে। আল্লাহ তুমি মাফ করিয়া দাও। ইউরাফুল মুজরিমুনা বিসিমাহুম ফায়ুখাযু বিন-নাওয়াসি ওয়াল আকদাম। আল্লাহ বাবারে যেরকম বিজ্ঞ ডাক্তারের কাছে গেলে বিজ্ঞ ডাক্তার চেহারা দেখলেই বলতে পারে কোন রোগের জান রোগীর মধ্যে ঢুকছে, ঠিক কিয়ামতের ময়দানে গুনাহগারদের চেহারা দেখলেই ফেরেশতারা বলতে পারবে কোন ধরনের গুনাহ করিয়া নাফরমান কিয়ামতের ময়দানে উঠছে। এই আয়াতের তাফসীরে আল্লাহ পাক বিভিন্ন ধরনের চেহারার কথা বয়ান করছে। আল্লাহ তুমি মাফ করিয়া দাও, যারা দুনিয়ার মধ্যে হারাম খাবে হারাম খোরদের চেহারা কিয়ামতের ময়দানে সুয়ারের সুরাত হইয়া যাবে। ফেরেশতারা দেখলেই বুঝছে দুনিয়ার মধ্যে হারাম খোর হারাম খাইয়া কিয়ামতের ময়দানে উঠছে। যারা দুনিয়ার মধ্যে হিংসা আচার করবে তাদের চেহারা কুত্তার সুরাত হইয়া যাবে। আল্লাহ তুমি মাফ করিয়া দাও, যারা দুনিয়ার মধ্যে ঠকবাজি করবে তাদের চেহারা বান্দরের সুরাত হইয়া যাবে। আল্লাহ তুমি মাফ করিয়া দাও, যারা দুনিয়ার মধ্যে মানুষকে ক্ষতি করবে তাদের চেহারা সাপের সুরাত হইয়া যাবে। আল্লাহ তুমি মাফ করিয়া দাও। নবী আলাইহিসসালাম ফরমান, একদল মানুষের পা উপরের দিকে থাকবে, চেহারার উপরে তার হাঁটতে থাকবে, কতক নাফরমানের হাতখানা এরকম পেট ফাড়িয়া বুক ফাড়িয়া পিছনের দিকে চলিয়া যাইবে। আল্লাহ তুমি মাফ করিয়া দাও। যারা দুনিয়ার মধ্যে জাকাত দিবে না তাদের পেটের মধ্যে সমস্ত জাকাতের মালগুলি সাপ বিচ্ছু হইয়া যাবে, দুই চোয়ালের মধ্যে সাপ শুধু ঠোকরাইতে থাকবে। আল্লাহ তুমি মাফ করিয়া দাও। যারা দুনিয়ার মধ্যে জেনা করবে জেনাকার পুরুষের চক্ষু দুটা মহিলাদের সরঙ্গার মতো হইয়া যাবে। বাবা রে খবরদার তওবা না করিয়া কেউ মাওলার কবরে যাইও না। জেনাকার মহিলাদের চক্ষু দুটা পুরুষের সরঙ্গার মতো হইয়া যাবে, জেনাকার মহিলাদের পেটের মধ্যে একটা আগুনের বাচ্চা হবে, বাচ্চা আস্তে আস্তে বড় হইতে যাবে। কি যে ব্যথা, ব্যথা সহ্য করতে পারবে না, বাচ্চাও প্রসাব হবে না, ওই বাচ্চা শুধু মাথা বাইর হবে, ওই মাথার মধ্যে জাহান্নামের শিকার লাগাইয়া হাজার 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 বছর টানতে থাকবে, কিন্তু বাচ্চা প্রসাব হবে না। আল্লাহ আল্লাহ তুই আমাদের সবাইকে মাফ করিয়া দাও।
এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন কাউকে জান্নাত কাউকে জাহান্নাম দিয়া দিবে, জাহান্নামের অবস্থা কি হবে? আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ফরমান, হাল আতাকা হাদিসুল গাশিয়া উজুহুন ইয়াউমাইযিন খাশিয়া আমিনাতুন নাসিবা তাসলা নারান হামিয়া তুসকা ফিনাইন, জাহান্নামের লোকের পানি হবে আগুনে, তাদের খাদ্য হবে আগুনে, তাদের পোশাক হবে আগুনে, তাদের ল্যাপ হবে আগুনে, তাদের তোশক হবে আগুনে, তাদের ঘর হবে আগুনে। বাবারে আমার মাওলা যত বড়, আমার মাওলার জান্নাত তত বড়, আমার মাওলা যত বড়, আমার মাওলার জাহান্নাম তত বড়, আমার মাওলা যত বড়, আমার মাওলার জান্নাতের নিয়ামত তত বড়, আমার মাওলা যত বড়, আমার মাওলার জাহান্নামের শাস্তিও তত বড়। বাবারে সহ্য করতে পারবি ওই জাহান্নামের এক সেকেন্ড আজাব? কেউ তো সহ্য করতে পারব না। বাবারে কেউ যদি বলতে পারো হুজুর আমার পাও দলে আমি আর গুনার কাজ করব না, তবে আল্লাহর কসম করে বলতে আসি হাজার হাজার মানুষের সামনে তোমার 100 বার পায় ধরতে রাজি আছি রে বাবা, তারপরও গুনার কামের কাছেও কেউ যায় না। বলতে পারো হুজুর গুনার কাজ আমি করব, জাহান্নামে আমি যাওয়া আপনি এত ব্যস্ত কেন, আপনি কেনই বা আমার হাতে পায়ে ধরতে চান? বাবা তুমি বিচার করো, তুমি যদি কোনো পুকুরের পাড় থেকে হাঁটিয়া যাও আর যদি দেখো পুকুরের পরে কোনো একটা বাচ্চা পানি নিয়ে খেলা করতে আছে, তুমি বাচ্চাকে চেনো অথবা নাই চেনো, তুমি মানুষ হইয়া থাকো বাচ্চাকে পুকুরের পরে রাখিয়াই কিন্তু যাইতে পারবা না। যখন তুমি বাচ্চাকে পানির থেকে তুলবা বাচ্চা তোমাকে লাঠি দিবে কামড় দেবে গালি দিবে, তখন তুমি বাচ্চাকে বলবো রে বাচ্চা তুমি তো বুঝো না, তুমি পানির খেলার মজা পাইয়া পানির সাথে খেলতে আসো, বাধা দেওয়ার কারণে তুমি আমাকে লাঠি দাও কামড় দাও গালি দাও। ওরে বাচ্চা পানির সাথে খেলতে 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 হঠাৎ যদি পানির মধ্যে পড়িয়া যাও আর তোমার সহজে পানি থেকে উঠবা। বাবারে আমরা কোরআন এবং হাদিসের দৃষ্টিতে দেখতে আছি কতক আল্লাহর বান্দা মান্দি সিনেমায় মজা পাইয়া, দাড়ি কাটায় মজা পাইয়া, সুদে ঘুষে মজা পাইয়া, দুনিয়ার ক্ষমতায় মজা পাইয়া, জেনা বিপর্দায় মজা পাইয়া, মদে গাঁজায় মজা পাইয়া, এক কথায় গুনার কাজে মজা পাইয়া জাহান্নামের কিনারায় বসে খেলা করতে আছে, আনন্দ ফুর্তি নাচান নাচির মধ্যে লিপ্ত হইয়া আছে। আল্লাহ না করুক, আল্লাহ না করুক, আল্লাহ না করুক, এই খেলা করা অবস্থায় নাচানাচি করা অবস্থায় হঠাৎ যদি পিছন থেকে আড্ডাল ধাক্কা দিয়ে আবার অমনি উল্টিয়া ঘুম করে জাহান্নামের মধ্যে পড়িয়া যাবে বাবা আর তোমার সহজে জাহান্নাম থেকে উঠবা না। এ বেনমাজি তুমি কি দেখো না কত বেনমাজি নামাজ ধরার আগেই দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে? এ আমার দাড়ি কামান্না বাবারা তুমি কি দেখো নাই আমার কত দাড়ি কামান্না বাবারা দাড়ি রাখার আগেই দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে? এ গুনাগার তুমি কি দেখো নাই কত গুনাগার তওবা করার আগেই দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে? এ মদখোর তুমি কি দেখো নাই কত মদখোর মদ পান করতে করতে আজরা লাত্তি মারিয়া জাহান্নামে ফালাইয়া দিছে, তুমি আগামীকাল বাঁচবা তওবা করবা মাওলাকে রাজি খুশি করিয়া মাওলার কবরে যাবা, এই গ্যারান্টি তোমাকে কে দিছে রে বাবা? নফস এবং শয়তানের গ্যারান্টি কেউ দিতে পারে না। তবে মুমিন মুসলমান বলতে সবাই মনে চায় গুনার থেকে ফিরিয়া নেক আমল করিয়া মাওলার জান্নাত, কিন্তু সবাই বি যাইতে মনে চায় গুনা নিয়া মাওলার জাহান্নামে, কাউরে কিন্তু যাইতে মনে চায় না। কিন্তু কেনই বা আমরা নেক আমল করতে পারি না, কেনই বা গুনার কাম ছাড়তে পারি না? এর মূল কারণ হলো আপনার এবং আমার পিছনে নফস এবং শয়তান লাগিয়া রয়েছে। এই নফস এবং শয়তান থেকে ফেরার জন্য যে কোনো একজন হকানি আল্লাহর ওলির হাতে হাত দিতে হবে রে বাবা। খবরদার বর্তমান জমানায় কিন্তু পীর মুইদেমে ভেজাল ব্যবসা দলাদলি হিংসা হাসাদে পূর্ণ হয়ে গেছে, সমস্ত আল্লাহর ওলির একমত। যেই পীরের পাঁচজন মুরিদের মধ্যে কম পক্ষে তিনজনকে দেখবা আলহামদুলিল্লাহ সুন্নাত মুয়াফিক আমল আখলাক মজবুত হয়ে যাইতে আছে, গুনার কাম ছাড়তে আছে, নেকের আমল ধরতে আছে, কলম নরম হইয়া চোখে পানি আসতে আছে, বিরিক্ষতম নাম কি ফলে পরিচয়
আমি চরমোনাই বুঝি না, চরমোনার দাওয়াত প্রশংসা প্রচার করার জন্য আসি না রে বাবা, চরমোনাই যাওয়ার তোমার কোনো দরকার নাই, কোনো দরকার নাই, কোনো দরকার নাই। তুমি যার কাছে গিয়া পারো গুনার কাম সারো না কারামল ধরো, কলম নরম করিয়া চোখে পানি নিয়া মাওলার কবরে যাইও, যেরকম দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি সারা নিবানো যায় না, ঠিক তদ্রুপ তোমার এবং আমার গুনার দ্বারা যে জাহান্নামের আগুন জ্বলিয়া রইছে, চোখের পানি ও সারা কিন্তু জাহান্নামের আগুন নিবানো সম্ভব না। কাজী বাবা আমার জন্য দোয়া চাই, আমিও দোয়া করি, সবাই সবার জন্য প্রাণ খুলিয়া দোয়া করো, যেন কিয়ামতের ময়দানে গলা গলি বাঁধিয়া মাওলা একসাথে জান্নাতে যাওয়ার তৌফিক দিয়া দেয়। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। ও পর্দালে মা বোনেরা, ও আমার মা বোনেরা, দুই হাত তুলিয়া মাওলার দরে কান্দো আর মাওলার কাছে মাপ চাও। কান্না না আসলে মনের ভিতরে মন, একদিন এই ঘরের দরজা দিয়া নতুন বউ হইয়া উঠছিল রে মন, কত মেয়ে লোকে শরবত খাওয়াইছে, কত মেয়ে লোকে বাতাস করছে, আবার একদিন এই ঘরের দুয়ার দিয়া মরা আসিয়া বাইর হব, ছেলে কানবে মা মা করে, মেয়ে কানবে মা মা করে, ওরে মন জবাব তোমার দিব আল্লাহ। আল্লাহ কত আলেম ওলা আমাদের হাত তুললাম রে মাওলা, আল্লাহ কত সাদা দাড়িওয়ালা ভাইদের হাত তুললাম রে মাওলা, আল্লাহ তোমার হাবিব বলছে সাদা দাড়িও যখন কান্দন লাগ তখন লজ্জা হইয়া যাও, আল্লাহ কত বেগুনের নাবালে কালবিয়ালে যাদের পায়ের নিচে ফিরে তারা পাটনা বিছায়া দেয়, আল্লাহ কত জাকিরিন শাকিরিন আমার খাস খাস বন্দা দিকে হাত তুললাম রে মাওলা, আল্লাহ আমি তো গুনাগার আমার দিকে না তাকাইয়া তোমার যেই বন্দার হাত পছন্দ হয় তার উচিত আমাদের সবাই গুনাহ তার মাফ করে আল্লাহ। আল্লাহ তুমি মাফ করবাই না, তুমি ক্ষমা করবাই না, তাহলে তোমার বন্দার এখানে কেন আসছে, কি পাওয়ার জন্য আসছে, কি চাওয়ার জন্য আসছে? আল্লাহ আমরা দুনিয়া পাওয়ার জন্য আসি নাই, দুনিয়া চাওয়ার জন্য আসি নাই, দুনিয়ার বিপদে পড়িয়াও কেউ আসি নাই, আল্লাহ কেউ নামাজ কাজা করিয়া ফেলাইছে, কেউ রোজা সারিয়া দিছে, কেউ দাড়ি কাটিয়া ফেলাইছে, কেউ সেনার মধ্যে পতিত হইয়া গেছে, কেউ সুর ঘুষ গোপন করিয়া ফেলাইছে, কেউ ইয়াবা গাঁজা মদ পান করিয়া ফেলাইছে, আল্লাহ আমরা জাহান্নামের কাজ করিয়া ফেলাইছি, আল্লাহ জাহান্নামের খাতার থেকে আমাদের নামটা কাটিয়া দেয়, আল্লাহ জাহান্নামের খাতার থেকে আমাদের নামটা কাটিয়া দেয়, আল্লাহ জান্নাতুল ফেরদাউসের মধ্যে আমাদের নামটা উঠাইয়া দাও আল্লাহ। আল্লাহ সন্তান অন্যায় করিয়া বাপের কাছে মাপ না পাইলে মায়ের কাছে মাপ পাওয়ার আশা করে, ভিক্ষুক এক দরজায় ভিক্ষা না পাইলে অন্য দরজায় ভিক্ষা পাওয়ার আশা করে, আল্লাহ আমরা তোমার দুয়ারে ভিক্ষু, তুমি যে হাঁকাইয়া দাও তারা দাও, আর তো দরজা নাই রে মালি, আর তো কোনো দুয়ার নাই আল্লাহ। আল্লাহ আমাদের হাত তোল্লাম, জানি না কার মা নাই, জানি না কার বাবা নাই, স্ত্রী নাই, সন্তান নাই, দাদা নাই, দাদু নাই, নানা নাই, নানু নাই, ভাই নাই, বন্ধু নাই, ওস্তাদ নাই, সাগরেদ নাই। আল্লাহ যত মুমিন মুমিনাত যত মুজাহিদরা কবরে শুয়ে রয়েছে সবার কবরে আজাবকে মাফ করে আল্লাহ। আল্লাহ খাস করে আমাদের শায়খ ও মুর্শিদের কবরকে জান্নাতের বাগিচা বানায় দাও, মা দাদা সব তাম দুনিয়ার মা শায়খদের মা কামকে জান্নাত আমাদের বুলন্দ করে দাও, আমাদের আহ্লা আল্লাহ তোমার খাস গোলাম বান্দা হিসেবে কবুল করে নাও, যারা অসুস্থ আছে পরিবার পরিজন সবাইকে তুমি শেফায়ে কামেল হাজেরা নসিব করো, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা। وصلى الله تعالى على خير خلقه محمد وآله وأصحابه وأزواجه وأتباعه أجمعين، وارحمنا معهم برحمتك يا أرحم الراحمين.